মাননীয় অধ্যক্ষ বিজ্ঞ বিচার মন্ডলের সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আমরা সকলেই জানি প্রাচীনকাল থেকে সমাজের শ্রেণীবিভেদ আর দুর্বলের উপর সবলের অনাচার এবং অবিচার প্রচলিত ছিল। প্রাচীন যুগের রাষ্ট্রটাই ছিল বাস্তব উদাহরণ। বর্তমানে আধুনিক সভ্যতার যুগে আজ এবং সুশীল সমাজে এখনো আমরা ধনী এবং দরিদ্রের মধ্যে বৈষম্য খুঁজে পাই। সমাজে এক শ্রেণীর লোকেরা বিদ্যমান, তারা সাধারণ মানুষের সম্পদ লুট করে শক্তিশালী হয়। তারা অর্থ, শক্তি এবং কাপড়ের জোরে অন্যায়কে ন্যায় এবং ন্যায়কে অন্যায় বলে প্রতিষ্ঠা করে। শোষক শ্রেণীর নিষ্ঠুর শোষণ ও গরিবের উদ্ধার চিত্র তুলে ধরাতেই আজকের এই আবিতা। এরই ধারাবাহিকতায় আমরা বাছাই করে নিয়েছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্র কাব্যগ্রন্থ থেকে সংকলিত দুই দিকে জমি নামক কবিতা। সক্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আসুন উপভোগ করি আবৃতা বিনয় দুই বিঘা জমি, রচনায় রবীন্দ্রনাথ ঠাকুর, পরিবেশনায় অষ্টম শ্রেণীর মধ্যবর্তী শাখার ছাত্রবৃন্দ বালক শাখা। সক্রিয় শ্রুতি মণ্ডলী, উপভোগ করুন আবৃতা বিনয় দুই বিঘা জমি। মহারাজ সাধু বলে আজ আমি আজ চোর বটে।